এবং তীব্র তাপ প্রবাহে পড়ছে পশ্চিমবঙ্গ কলকাতায় তাপমাত্রা ছাড়িয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেশিরভাগ জেলার একই অবস্থা ভ্যাবসা গরমে জনজীবনে ফিশ্বাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল ইরানে স্বল্প আকারে হলেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব যদিও আগুন নিয়ে না খেলতে পাল্টা হুমকি দিয়েছে তেহরান এর মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়ানো রাউফান জানিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এদিকে হামলার জেরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা চলতি সপ্তাহেই প্রথমবারের মতো নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালায় ইরান সিরিয়ায় নিজদের কনসুলেটে আঘাতের প্রতিশোধ নিতেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় বলে জানায় তেহরান এরপর থেকে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা জবাব দিতে দফায় দফায় বৈঠক করছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যরা পশ্চিমারা নিষেধ করলেও নেতেন বাহিনী ইরানের ভূখণ্ডে হামলা চালাতে বদ্ধপরিকর ওয়াশিংটনও স্বীকার করেছে স্বল্প পরিসরে হলেও আঘাত হানতে পারে তেলাবিভ আগুন নিয়ে না খেলতে ইসরায়েলকে নিষেধ করেছে ইরান নিজের ভূখণ্ডে হামলা হলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এমন অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা চলছে তা নিরসনে উভয় পক্ষকে ধৈর্য ধরতে বলেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যদিও ইসরায়েলে ইরান হামলা চালাবে এ তথ্য এই দেশ দুটি গোপনে যুক্তরাষ্ট্রকে সরবরাহ করেছে বলে জানা গেছে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা তেহরানের আছে বলে মন্তব্য করেছে বেজিং অন্যদিকে দুই পক্ষ বিপর্যয়কর পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ নেবে না বলে আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নীতি দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপতাই পেরদোয়ান এদিকে ইসরায়েলে হামলার জেরে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আগামী এক সপ্তাহের মধ্যেই এই ঘোষণা আসতে পারে ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তার মিত্ররা ইসরায়েলের পক্ষ থেকেই মিত্রদের কাছে এই আহ্বান জানানো হয় এদিকে ইসরায়েলে ইরানের হামলায় ব্যবহৃত ড্রোন ও মিসাইল প্রতিহতের পশ্চিমাদের পাশাপাশি ঢাল হয়েছিল জর্ডানও তেহরানের হামলা নস্বাত করতে আম্মানের এমন তৎপরতায় রীতিমতো আলোচনায় দেশটি এমনকি জর্ডানের সরকারের ওপর ক্ষেপেছে নিজ দেশের নাগরিকরাও প্রশ্ন উঠেছে আরব দেশ হয়েও জর্ডান কেন তেল আবিবের পাশে দাঁড়ালো তবে কি ফিলিস্তিনের বিপক্ষেও অবস্থান নিচ্ছে আম্মান অবশ্য এমন অবস্থার মধ্যেই ভোল পাল্টেছে জর্ডান ইরানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির ভূমি থেকে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় গত শনিবার হামলায় তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার হলেও এগুলো কাবু করতে পারেনি ইসরায়েলকে কারণ তেল আবিবের পাশে ঢাল হয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলো এবং কিছু আরব দেশও তেহরানের হামলা গুড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা ছিল সৌদি আরবের পাশাপাশি প্রতিবেশীর দেশ জর্জানেরও এমনটাই উঠে আসে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এতে বিশ্বজুড়ে আলোচনা সমালোচনায় বিধ্বস্ত জর্জনের তৎপরতা জানা যায় নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থেই ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে জর্ডান এমনটাই মনে করেন বিশ্লেষকরা আম্মান সাধারণত প্রতিবেশী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি সবার সঙ্গেই ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে শুধু তাই নয় ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্জান এতে তেল আবিবের সঙ্গে খারাপ সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে ইসরায়েল জর্জান শান্তি চুক্তিও তেল আবিবকে যে বাঁচানোর বড় কারণ বলে দাবি আন্তর্জাতিক গণ্যমাধ্যমের এর মধ্যেই যুদ্ধ ময়দানে অনেকটা প্রকাশ্যে যুক্ত হওয়া জর্ডান যেন ভোল পাল্টালো দেশটির পররাষ্ট্রমন্ত্রি এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন ইরানের সঙ্গে উত্তেজনার জন্য তেল আবিবি জান্নাতুল সাদিয়া সময় সংবাদ গাজা প্রসঙ্গ ইসরায়েলি সৈন্যদের হাতে বন্দি গাজার পুরুষদের দেয়া হচ্ছে বৈদ্যুতিক শক নির্যাতন করা হচ্ছে নারীদেরও এমনকি পশু দিয়ে আক্রমণ করিয়ে ক্ষত বিক্ষত করা হচ্ছে শিশু সহ নিরীহ বাসিন্দাদের শরীর দেওয়া হচ্ছে না পর্যাপ্ত খাবার পানীয় এক প্রতিবেদনে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ এদিকে শনিবার ইরানের চালানো হামলার পর থেকে অবরুদ্ধ উপত্যকায় বর্বতার মাত্রা আরও বাড়িয়েছে তেল আবিব ছয় মাসে বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত ধীরে ধীরে আরও জটিল আকার ধারণ করছে পরিস্থিতি যুদ্ধের শুরুতে দখলদারদের দমনে শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পরিকল্পনা থাকলেও বর্তমানে এতে জড়িয়েছে ইরান সহ আরো অনেকে পাল্টা জবাবে নিরীহ গাজাবাসীর ওপর হামলার মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহ বাহিনী মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলীয় মাঘাজি শরণার্থী শিবিরে হামলা চালায় তারা এতে হতাহত হন অনেকে একই দিন উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় ধ্বংস সুস্থ পরিণত হয় একটি মসজিদ সহ বেশ কয়েকটি ঘরবাড়ি আহত হন নারী শিশুসহ আরও অনেকে এখানেই শেষ নয় সিটির পূর্বাঞ্চলে একটি গাড়িতে হামলায় নিহত হন পথচারী আইন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য তাণ্ডব অব্যাহত রয়েছে অধিকৃত পশ্চিম তীরেও গাজাবাসীদের শুধু মেরেই খান্ত হচ্ছে না ইসরায়েলি সেনারা তাদের হাতে বন্দিরা শিকার হচ্ছেন যৌন সহিংসতারও সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয় এখন পর্যন্ত বেশি মুক্তি দিয়েছে তবে তাদের অভিযোগ অত্যন্ত বাজে আচরণ করেছে ইসরায়েলি সেনারা বন্দিশালায় পুরুষদের দেয়া হয় বৈদ্যুতিক শখ আর নারীদের সংবেদনশীল স্থানে ছেটানো হয় মরিচ পাশাপাশি কুকুর দিয়ে করানো হয় আক্রমণ দেয়া হয় না পর্যাপ্ত খাবার ও পানি এ অবস্থায় গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট অবসানের আহ্বান জানায় জাতিসংঘ একইদিকে ইসরায়েলি কোম্পানির সঙ্গে কাজ করায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন টেক জায়ান্ট কোম্পানি গুগলের কর্মীরা তাদের দাবি অ্যামাজনের সঙ্গে করা এক দশমিক দুই বিলিয়ন ডলারের চুক্তি গুগল বাতিল না করলে তারা কাজে ফিরবেন না মৌসুমী সাথী সময় সংবাদ রেকর্ড ভেঙে তীব্র তাপপ্রবাহে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গ বুধবার কলকাতার তাপমাত্রার পারদ অতিক্রম করে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজ্যের বেশিরভাগ জেলার তাপমাত্রাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে কড়া রোদের পাশাপাশি ব্যবসা গরমে নাভিশ্বাস জনজীবনে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট রো দেখতে যে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য গ্রীষ্মের শুরুতেই হাসফাস অবস্থা রাজ্যের প্রায় সব জেলার ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে তাপমাত্রা নজিরবিহীন তাপমাত্রা সাক্ষী সিটি অফ জয় কলকাতাও বুধবার শহরটির তাপমাত্রার পারদ অতিক্রম করে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজ্যটির দক্ষিণের জেলা বাঁকুড়া পুরুলিয়াতেও একই অবস্থা তীব্র রোদের পাশাপাশি গরমে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি এরই মধ্যে জীবন জীবিকার লড়াইয়ের কাছে এই তাপমাত্রা রীতিমতো চ্যালেঞ্জে রোপ নিয়েছে তাই তো একটুখানি বিশ্রাম কিংবা ঠান্ডা পানি ও ফলের জুসি ভরসা হয়ে উঠেছে অনেকের কাছে যাদের এসি আছে তাদের তো ঠিক আছে যাদের এসি নেই তারাই বেশি কষ্ট ভোগ করছে রোজি আরো বাড়তে থাকবে এই গরমে তো বিশেষ কিছু করা যাচ্ছে না ডাক্তারদের কথা মতো বাড়িতে থাকাই ভালো বিনা প্রয়োজনে রোদে বেড় না হওয়া এগুলি প্রিকেশনের থেকে তো করার কিছু এই অবস্থায় বেশি বেশি পানি পানসহ প্রয়োজনীয় পরামর্শ চিকিৎসকের থুতির জামা কাপড় হালকা রঙের পরিহিত হয়ে আমরা বেরোবো মাথায় টুপি বা ছাতা ব্যবহার করা অতিরিক্ত জলপান করতে হবে গত বছর ঠিক এই সময়ে কলকাতার গড় তাপমাত্রা ছিল আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি এবার গত বছরের রেকর্ডও ভেঙে দিল বৈরী এই আবহাওয়া তবে চলতি মাসের শেষ দিকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে হতে পারে তুমুল ঝড় বৃষ্টিও বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত আগামী অর্থ বছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আইএমএফ আগামী দুবছরে মূল্যস্ফীতিও ছয় শতাংশে নেমে আসার প্রত্যাশা করছে সংস্থাটি এদিকে জিডিপি প্রবৃদ্ধি কমলেও দেশের অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মঙ্গলবার আইএমএফ এর বৈঠক শেষে কথা জানান মন্ত্রী ওয়াশিংটন থেকে কাজল আবদুল্লার রিপোর্ট আইএমএফের পূর্বাভাস অনুযায়ী দুই সালের মতো আগামী দুই বছরও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকবে তিন দশমিক দুই শতাংশে তবে করোনা মহামারী ও চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রতিনিয়ত নিত্য নতুন নীতি তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলো আর বৈশ্বিক নানা সংকটের মধ্যেও সার্বিক অর্থনীতি প্রবৃদ্ধি ধরে রেখে টিকে থাকার স্বপ্ন দেখাচ্ছে বিশ্ব মোরল আর্থিক নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সদর দপ্তরে বিশ্ব অর্থনৈতিক অবস্থার সবশেষ আউটলুক প্রকাশ করে সংস্থাটি এতে বলা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিবি প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ যা পরের অর্থ বছর বেড়ে হবে ছয় দশমিক ছয় শতাংশ এছাড়া সংকটে রাখা মূল্যস্ফীতিও প্রায় দুই শতাংশ কমে আসতে পারে ছয় শতাংশে Inflation continues to come down. Median inflation will decline from 4% at the end of last year to 2.8% by the end of this year and 2.4% at the end of 2025. এদিকে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কম হওয়ার বিষয়ে বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি পূর্বাভাস দিলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে এসে অর্থমন্ত্রী জানান দেশের অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই ভালো হচ্ছে প্রবৃদ্ধি। যেভাবে নিচে যাচ্ছিল তো সেখান থেকে তো উঠে এসেছে। আমি তো বলেছি আমরা রিকভার করছি আইএমএফ এর সঙ্গে সুর মিলিয়ে মূল্যস্ফীতিতেও সুখবর দিলেন অর্থমন্ত্রী উই আর কামিং ব্যাক অন ট্র্যাক যেগুলো করার দরকার আমরা সেগুলোই করছি এবং এতো আস্তে আস্তে রেসপন্ড করবে এতো রাতারাতি করে না আইএমএফ এর হিসাবে চলতি অর্থ বছর বাংলাদেশের জিডিপি এর প্রবৃদ্ধি হবে 6 শতাংশ যদিও তা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 শতাংশ কম উন্নয়ন অগ্রগতি বিপরীতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে চড়া মূল্যস্ফীতি সেক্ষেত্রে আইএমএফের এই বসন্তকালীন বৈঠকে সংস্থাটি যেমন বলছে আগামীতে কমবে সার্বিকভাবে মূল্যস্ফীতির হার তেমনি বাংলাদেশের অর্থমন্ত্রী জানালেন ধীরে ধীরে স্বস্তিতে আসবে মানুষের অবস্থা ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র লন্ডনে ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হল চেরি ফুলের জীবনচক্র এতে চোখের সামনে দেখা যায় চেরির কলি থেকে ফুলে পরিণত হওয়ার পুরো বিষয়টি এ সময় উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী ঝরে পড়ছে গোলাপি রঙের পাপড়ি চোখের সামনেই ফুটছে চেরি ফুল বিজ্ঞানের কল্যাণে প্রযুক্তি এতটাই এগিয়েছে যে অতি প্রাকৃতিক বিষয়টিও যেন এক মুহূর্তের ব্যাপার সম্প্রতি মিডিয়া কোম্পানি আউটারনেট এবং ন্যাশনাল ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত হয় নেচার কনফিটি নামের একটি প্রদর্শনী লন্ডনের এই অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে দেখানো হয় চেরি ফুলের কলি থেকে প্রস্ফুটিত হওয়ার পূর্ণ বিষয়টি এ সময় প্রদর্শনী স্থলে দেয়াল থেকে ছাদ পর্যন্ত ছিল ডিজিটাল চেরি ফুলের সমারোহ মনোমুগ্ধকর চেরিফুলের জীবনচক্র সম্পর্কে জানতে এ প্রদর্শনীতে ভিড় জমান অনেক দর্শনার্থী অনেকেই আবার মেঝেতে শুয়ে উপভোগ করেন ডিজিটাল স্ক্রিনের চেরিফুল ঝরে পড়ার দৃশ্য কেউ কেউ আবার মুঠোবন্দি করেন সুন্দর মুহূর্তগুলো বসন্ত এলেই প্রকৃতিতে লাগে নতুনের ছোঁয়া প্রতি বছর মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত খুব অল্প সময়ের জন্য ফোটে এই ফুল কোথাও গোলাপি কোথাও সাদা কোথাও আবার দুই রঙের মিশেলেই কাছে ধরা দেয় চেরি ফুল সাথী সংবাদ ছিল আন্তর্জাতিক সময়ে এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরুজা মে ধন্যবাদ ইনাম সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের